السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم ما بعد آج باش ترابي اتے پوبیتر قرآن ایر پوچشتما پارا تو سورة حامیم سجدر شانت نمبر آیات سورة شورا سورة زخروف سورة دخان ও সোরা জাসিয়া তিলাবাত করা হবে এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এক সুরা হামিম সাজদার পঞ্চাশ থেকে কেন নম্বর আয়াতে মানুষের অকৃতজ্ঞতা প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন দুঃখদন্য স্পর্শ করার পর যখন আমি তাকে দয়া করে শোকের সাদ দেই তখন সে বলতে থাকে এটা তো আমার প্রাপ্য হয়েছিল আমি তো মনে করি না কেয়ামত বলে কিছু আছে আবার যখন মানুষ বিপদে আপদে অমঙ্গলে পড়ে যায় তখন সে দীর্ঘ প্রার্থনায় বসে যায় দুই সৌরা সোরা মক্কায় অবতীর্ণ এসোরার আয়াত সংখ্যা তেপ্পান্ন কোরআনের বিয়াল্লিশ তম সোরাটি এসোর ছত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এমন কিছু গুণের আলোচনা করেছেন যাদের মধ্যে এই গুণ থাকবে তাদের তিনি বিশেষ পুরস্কার দেবেন গুণগুলো হলো ইমান আল্লাহর উপর ভরসা করা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা ক্ষমা করা আল্লাহর আনুগত্য নামাজ কায়েম করা পরামর্শ করা দান করা নির্যাতিত হলে ন্যায্য প্রতিশোধ গ্রহণ করা তিন সুরা জুখরুফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা কন্যা সন্তানের প্রতি জাহিলি যুগের নেতিবাচক ধারণার নিন্দা করেছেন তিনি বলেছেন তাদের কাউকে যখন সংবাদ দেয়া হয় সেই কন্যা সন্তানের যা তারা দয়াময় আল্লাহর প্রতি আরোপ করে তখন তার মুখমন্ডলে কালিমা ছেয়ে যায় আর মন দুঃখ বেদনায় ভরে যায় চার বিশিষ্ট সৌরা অবতীর্ণ মক্কার মুশ্রিকেরা দুর্ভিক্ষের দিনে যে ধোঁয়াচ্ছন্ন অবস্থা দেখতে পেয়েছিল এর সৌরার দশ নম্বর আয়াতে তার বিবরণ রয়েছে তাই একে সৌরা দোহান বলা হয় এ সোড়ায় কোরআনের মহত্ব কোরআন নাজিলের ঘটনা আল্লাহর একত্ববাদ ও সৃষ্টি জগতে আল্লাহর মহত্বের নানা নিদর্শন কোরআন ও পুনরুত্থান দিবস সম্পর্কে কাফিরদের সন্দেহ ইত্যাদি আলোচনা রয়েছে পাঁচ সোরা জাসিয়া ৩৭ আয়াত বিশিষ্ট এ সোরা মক্কায় অবতীর্ণ জাসিয়া শব্দের অর্থ হাঁটু গেড়ে বসা দিন মানুষ ভয়ে হাঁটু গেড়ে বসে পড়বে এ এই এ বিষয়ে বর্ণনা থাকার কারণে একে জাসিয়া বলা হয়